আমার মনে হয় আমি ঢাকায় ফিরে এসেছি এবং প্রেসিডেন্টের সদস্য আছে যারা এমপি আছে তাদের সবাইকে আমি ডেকে ভুল বুঝাবুঝি অবসান করব। জাতীয় পার্টি ঐক্য চাই, জাতীয় পার্টিকে কোনো সহযোগ যুক্ত হওয়ার প্রশ্ন উঠে না। আমার নামে বড় নামে জাতীয় পার্টির সদস্যকে ওরা ম্যাডাম ওরা মানে আবার জানিয়েছে যারা জনাব আনোয়ার হোসেন মন্ত্রীর সাথে চলে গেছেন, যারা জনাব নাজিউর রহমান মন্ত্রীর সাথে চলে গেছেন, তাদেরকে আমরা কাজী জাফর আহমদের সাথে জনাতাম, কাজী জাফর আহমদের সাথে চলে গেছেন, তাদেরকেও আমি আমন্ত্রণ জানিয়েছি তারপরে পার্টিতে তারা যোগদান করার জন্য এবং তারা সবভাবে স্বীকৃতি দিয়েছে তারা পার্টিতে ফিরে আসবে। আমার মনে হয় আমি ঢাকায় ফিরে এসেছি এবং প্রেসিডেন্টের সদস্য আছে যারা এমপি আছে তাদের সবাইকে আমি ডেকে ভুল বুঝাবুঝি অবসান করব এবং একসাথে আমরা সবাই মিলেমিশে থাকব। আজকে এসব ভুল বোঝার জন্য পার্টিকে দুর্বলতা অনেক ষড়যন্ত্রতে ব্যবহার আমরা 1996 সালে 2001 সালে এবং 2014 সালে দেখেছি ইনশাল্লাহ আমরা ষড়যন্ত্র প্রসাদ করবে আমরা ঐক্যবদ্ধ শক্তিশালী জাতীয় পার্টি করব। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে শান্তি স্থিতিশীলতা আমাদের চেষ্টা করে যাচ্ছে। দুর্নীতি অর্থনীতি অব্যবস্থা অব্যবস্থা করা এবং নিত্য প্রয়োজন জিনিসের মূল্যবৃদ্ধির মতো কিছু ত্রুটি রয়েছে। আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে অবগত আছেন, আমি তাকে অনুরোধ করবো এই বিষয়গুলো যেন আরও পুরুষভাবে সমাধান করতে তার মুক্তি করে সঙ্গে সঙ্গে সবাইকে সক্রিয় করে।